নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে একখান রেসিপি নিয়ে এসেছি, চলুন তাহলে শুরু করি। শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার চ্যানেলের রান্নাবান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকে রেসিপি শুরু করি। আমি এখানে পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। পাঙাশ মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর পাঙাশ মাছে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপর আমি কড়াইটা গরম হয়ে গেছে, এই কড়াইতে আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দেব। তারপরে মাছগুলো একটা করে আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেবো মাছগুলোকে। সাবধানে উল্টাতে হবে যাতে না ভেঙে যায়। মাছগুলো আমার ভাজা হয়ে এসছে, এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এই রান্নাটা করার জন্য আমি আলু কেটে নিয়েছি, আদা রসুন জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এগুলো আমি মশলাগুলো বেটে নেব, আর আলুটা আমি ভালো করে ভেজে নেব লাল করে। এই কড়াইতেই যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। সমস্ত আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এবার এই কড়াইতে আমি জিরে ফোড়ন দিলাম, ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার জিরেটা ভাজা হয়ে এসছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে আমি ভেজে নেব। আর এই মশলার মধ্যে আমি সামান্য পরিমাণে সানরাইজে শুকনো লঙ্কা দিলাম হাফ চামচের মতো। আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। এর মধ্যে আমি লবণ দিলাম, তারপর হলুদ দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাতে তেল যখন ছেড়ে দেবে তারপর আমি আলুটা দেব, তার আগে দেব না, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাতে আমার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আরেকটুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করব, জলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরেকটু জল দিতে হবে, আমি এরপর জল দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে, এরপর কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে গেছে। এরপর ভাজা ভেজে রেখেছিলাম যে পাঙাশ মাছ, ওই পাঙাশ মাছটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি ঝোলটাকে আরেকটু সময় ফুটিয়ে নেব। পাঙাশ মাছের ঝালটা আমার হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি।
गरम मसला दिए दिए एबार झोलटा के नाम रखलाम गामलेर मध्य। देखुन आमार पांगासे झोले तरकारीटी पुरोपुरी भावे तैरी हो गेछे। आमार ए रेसिपिटी जदि आपनादेर काछे भालो लेगे थाके ताहले अवश्यई लाइक कमेंट शेयर करते भूलबेन ना। आर आमार चैनले नतून हुए थाकले आमार चैनलटी सबस्क्राइब करे देबेन। ताहले आजकेर मतो एई पर्यन्त, आबारो आसबो अन्य कोनो रेसिपि निये। ततक्षणेर जन्य बिदाय।